এসো মদিনার ইসলাম শিখি কুরআনাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার সুপ্রিয় বন্ধুক একটি ফতোয়া আমাদের মাঝে আসছে কোরবানি সংক্রান্ত বিষয়ে বিশেষ করে কোরবানির পশুর বিষয়ে পাঠা দিয়ে কুরবানি করতে হবে খাসি দেওয়া চলবে না সার গরু দিয়া কুরবানি করতে হবে বলদ দেওয়া চলবে না এটি ত্রুটিযুক্ত হয়ে গেছে এটি সুন্না বিরোধী কোরআন এবং সুন্নায় কোথায় নেই অনেক বন্ধুগণ আমাকেও প্রশ্ন করেছেন তাহলে এই যে ফটো আসছে এটা কি ফতোয়া সঠিক আমি বলবো এটি সমাজে ফেতনা যারা এই সমস্ত ফতোয়া দিচ্ছে বিদ্যা ছাড়া ফতোয়া দিচ্ছে তারা সমাজে ফেতনা চলাচ্ছে যেই সমস্ত ত্রুটি থাকলে কোরবানি দেওয়া বৈধ হবে না রসলাম স্পষ্ট করেছেন আবুদ তিরমিজে নাসাইয়ের হাদিস অন্ধ খোড়া লেংরা এমনইভাবে অসুস্থ এমনইভাবে দুবলা পাতলা হালকা শরীরে মাংস নেই এই সমস্ত পশু দিয়ে কোরবানি চলবে না আমরা বলতেছি খাসি দিয়া চলবে না এবং সার গরু করতে হবে বলদ দেওয়া চলবে না এটা সুন্না বিরোধী এটা সুন্না নয় খাসি দিয়ে কোরবানি করা সুন্নাহ পাঠা দেও সুন্না খাসি দিয়ে সুন্না স্বয়ং রসুল সাল্লাহ আলি সাল্লাম খাসি দিয়ে কোরবানি করেছেন আবু রাফে থেকে বর্ণিত হাদিস ইমাম মাহমদ হাদিস বানা করেছেন আল্লাহ মানাসিরুদ্দিন আলবানী হাদিসটি সহি বলেছেন

খাসি দিয়ে কোরবানি করা উত্তম বলেছেন এবং বলছেন এটির ঘুষ সুস্বাদু কুরবানির ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে পশুটি কোরবানি করবেন এই পশুটি দেখতে ভালো সুন্দর এমনইভাবে মাংস বেশি এর মাঝে কোনো ত্রুটি যদি না থাকে তাহলে এটি হবে উত্তম খাসি দিয়া করলেন না পাঠা দিয়া করলেন এটা দেখার বিষয় নয় আপনার জন্য যেটি ভালো হবে আল্লাহর কাছে যেটা পেশ করবেন দেখতে ভালো হবে সেটাই পেশ করবেন সেটাই কবল হবে ইনশাল্লাহ আল্লাহ মাফ করুন হতে পারে ভবিষ্যতে এমন ফতোয়া চলে আসবে গরু দিয়া কোরবানি চলবে না দিয়েই করতে হবে এমন ফতোয়া চলে আসতে পারে এরাবিয়ান দুম্বা পাঠা দিয়ে কোরবানি করতে হবে আমাদের দেশে ছাগল দেওয়া চলবে না এই সমস্ত ফতোয়া থেকে এই সমস্ত মুফতির ফতোয়া থেকে আমাদেরকে হেফাজত করুন তাই প্রিয় বন্ধুগণ স্পষ্ট ছাগল দিয়ে খাসি দিয়ে এবং বলদ দিয়ে কোরবানি করা সুন্নদ বিরোধী নয় বরং এটি সুন্না